একটু এদিকে নিয়ে এসো। এই ছিল গাছ। এবার আসা যাক আমরা এই পশরার এই দোকান কোথায় পাবো। এই যে এখানে দেখেন, এটার নাম হচ্ছে মার্কেট স্টিল। এখন আমি একটু খেয়াল করেন যে এখানে এই শার্টটা এর মতো আমি এটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো। এই যে এই শার্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি দেখেন। এই যে এখানে এসে রাইট বাটন ক্লিক করে চেঞ্জ কালারও করতে পারেন, একটা কালার দিতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন এটা কালার হয়ে গেল। অথবা আপনি এখানে ইমেজও দিতে পারেন। আমি এটাতে ইমেজ দিই, এই যে আমি চেঞ্জ ইমেজ, আমি এই ইমেজটা যদি দিই দেখেন এটা একটা ইমেজ হয়ে গেল। এটাই এখানে কিন্তু একটা ছিল, এই যে এটা আমি কপি করে। ওকে বন্ধুরা, এখানে কিছু বক্স ছিল, সেই বক্সগুলো আপনারা এখানেই পাবেন। এই মার্কেট প্লেস অলরেডি হয়ে গেছে। এখানে ছিল সবজির পসরা আর কি। তো আমি যদি সবজির পসরা এখান থেকে নিই, একটু খেয়াল করেন এই যে এটা এটা এখানে ছিল, এটা এখানে একটা ছিল, এটা একটা, এটা একটা করি, তাহলে দুটো হয়ে গেল দুই রকম। আর একটা যদি আমি এখানে দেই, এখানে একটু ভিন্ন দেই, এটাকেই কপি করি। বন্ধুরা একটু খেয়াল করেন, দেখেন আমাদের হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা এই ছিল আমাদের, দেখেন মার্কেটটা আমি অলরেডি তৈরি করে ফেলছি। তো আমরা এখানে যদি কনস্ট্রাকশনের যে মিক্সচার মেশিনটা ছিল সেটা যদি বসাই, এই যে এই মিক্সচার দর্শক, এই কনস্ট্রাকশন মিক্সচার মেশিনটা, এটা আমরা এই যে এখানে বসিয়ে দিলাম, তখন ওটা ওখানে ছিল, এখন এটা আমরা এখানে দিলাম, মানে বাজারের সাইডে ধরেন যে কাজ হচ্ছে। এবার আসা যাক, এই যে এখানে এটা ছিল দোতলা, এটা এখানে আর একটা রুম ছিল, ও সরি এইটাকে সরাই দিতে হবে, এখানে আর একটা রুম ছিল। তাহলে এইটাকেই আমি একটু কপি করি, এটা আপনারা পেয়ে যাবেন। এইটা যদি কপি করি, এই কপি করে এখানে দিলাম। আর এই যে দোতলার ছাদ ছিল, তো আমি দোতলাটাকে যদি এইভাবে নেই, এই যে দেখেন এটা আমি বসিয়ে দিলাম। এই যে এই দোতলা ছিল, কিন্তু এটা বড় করলে আপনারা বড় করতে পারবেন, বড়ই ছিল, তা আমি বড় করলাম না, আমি ছোট রাখলাম। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা দেখলেন যে মার্কেট প্লেস এখানে তৈরি হয়ে গেছে। এখানে যদি আমরা এখন ক্যারেক্টার দেই, ক্যারেক্টার হাঁটা চলা, চা খাওয়া, বসা, গল্প করা সবই সম্ভব। আপনারা একটু মার্কেট প্লেসটা খেয়াল করেন, কত সুন্দর লাগছে দেখেন। এই যে সবজির দোকান, এই গাছপালা, যত্রতত্র এই যে ড্রাম পড়ে আছে, এখানে ময়লার স্তূপ, এখানে একটা কনস্ট্রাকশনের গাড়ি, এখানে এই যে বিক্রির জন্য পসরা বসিয়েছে, এরা আবার ডাস্টবিন, ডাস্টবিনটা একটু সরাই দিই হ্যাঁ দোকানের পাশে। এখন আমরা যদি এখানে ক্যারেক্টার দাঁড় করাই দিই কেমন হয় দেখি। আমরা দুই তিনটা ক্যারেক্টার নিয়ে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তো এরপরে আমরা যাব ক্যারেক্টারে। এইখানে দাঁড়িয়ে আছে অ্যারন। আর যদি আমরা এই একে এখানে কথাটা বলে আবার এখানে মুভ করাবো, মার্ক, এই যে মার্ককে আমরা এখানে এখান থেকে এই পর্যন্ত মার্কেটে এখানে আসবে, মুভ হিয়ার, এসে লুক অ্যাট, এই যে লুক অ্যাট এ স্টার, স্টারের সঙ্গে কথা বললো। আর মার্ক বললো লুক অ্যাট মার্কেট, লুক অ্যাট পয়েন্ট অ্যাট দ্য মার্কেট, এই যে দেখেন একটু পয়েন্ট করবে সে, হ্যাঁ এটা কত, যে দেখায় দিচ্ছে যে এই সবজিটা সে, এই সবজিটা কত। আমরা যদি এটাকে ধরে
একটু আমরা খেয়াল করি। আর আমি ক্যারেক্টার বসাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের খারাপ লাগবে। একটু খেয়াল করেন, এই সে এখানে আসলো, সে এখান থেকে কথা বলে একটু পরে যাক। এই কথা বললো, কথা বলার পরে ও পছন্দ হলো না, ও এখন এখানে এসে এর সঙ্গে কথা বলবে। একটু খেয়াল করেন, এখান থেকে সে লুক দিয়েই আসবে, তারপর এখানে এসে সে দেখায় দেবে। একটু খেয়াল করেন, এখান থেকে সে এই যে গেল, এই যে এই লুকটা থাকলো, এই স্টারের দিকে আসলো, সে এসে জিজ্ঞেস করলো যে আলুটা কত। এই আপনারা এখানে অনেক ক্যারেক্টার বসাতে পারবেন, অনেক সুন্দর কিছু করে দিতে পারবেন। এখানে আরও চায়ের দোকানদার ভিতরে দেয়া যায়, বাট আমি আর আপনাদেরকে ইয়ে করতে চাচ্ছি না, কষ্ট দিতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আপনাদের খারাপ লাগবে। একটু মার্কেট প্লেসটা দেখে নেন, এই হচ্ছে এই মার্কেট প্লেস। আপনারা এখানে অনেক কিছু, এখানে আপনারা যে ধরেন, আরেকটা যদি আমি ক্যারেক্টার নেই, এই যে এখানে প্লেস ইয়ার, তারপরে সিট ডাউন, হ্যাঁ আমি বলেছিলাম যে এরকম আরেকটা আমার দরকার ছিল, এই আমি অবজেক্ট থেকে ওরকম আরেকটা নেই মোড়া আর কি, সেই মোড়াটা আপনারা এখানেই পাবেন। বন্ধুরা আপনারা এখন একটু খেয়াল করেন যে এখানে দেখেন, এই যে এরা দুইজন বসে গল্প করছে, ভিতরে একটা চায়ের দোকানদার আছে, আর এই যে এই সবজি কিনছে, সবজি বিক্রেতা, এখানে একজন সবজি বিক্রেতা আছে। তো এই ছিল আজকের আমার এই মার্কেট প্লেস কীভাবে বানাতে হয় সেটারই একটা ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দেবেন। তবে বন্ধুরা আরেকটি কথা, আমি এই মার্কেট প্লাস প্লেসটি আপনারা দেখলেন কিভাবে বানা যায়, এখন কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো করে আবার সাজিয়ে নিতে পারবেন। এখানে দেখেন আমি ক্যারেক্টারগুলো জাস্ট ক্যারেক্টারগুলো দিলাম, কিন্তু ক্যারেক্টারগুলো দেখাতে গেলে কিভাবে, আপনারা তো অবশ্যই জানেন কিভাবে ক্যারেক্টার নিতে হয়, কিভাবে ক্যারেক্টার প্লেস করতে হয়, তো সেই জন্য আমি বেশি কিছু আপনাদেরকে দেখালাম না, জাস্ট এই 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 এইটুকুই দেখালাম যে কিভাবে এই যে ক্যারেক্টারগুলো বসালাম। তারপরে এই যে এখানে দুজন বসে গল্প করছে, দেখেন এই যে এরা দুজন বসলো, বসে গল্প করছে, এখানে এই যে সবজি বিক্রেতা, সবজি এনারা, এখন এখানে আমরা ডায়লগ যদি ইউজ করি, এখানে যদি ভয়েস দিই, ডায়লগ দিই তো ডায়লগ দিবে, এই যে এখানে এ দাঁড়িয়ে আছে, এখানে আমি এ যদি এখানে দেই যে এখানে চা খাবে, সে চা খেতে পারবে। তো এই ছিল আজকের এই মার্কেট প্লেস তৈরি করার বিষয়টা, কীভাবে মার্কেট প্লেস তৈরি করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখালাম। বন্ধুরা আপনারা আপনাদের মতো করে মার্কেট প্লেস তৈরি করে নেবেন। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন রেগুলার আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারি। তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের ভিডিও।